কাগজ আসছে, একটা একটা করেন, দাঁড়ায় ক্যাম একটা নিলাম। এই ব্যাপারে আমার অনেকগুলি বাহাস করছি আমি, ক্যাম নিয়া আর নূর মাদি এগুলি নিয়া। তো অনেকগুলি বাহাসের মধ্যে কুষ্টিয়া জেলার মিরপুর থানা একটা বাহাস হয়েছিল, ওই যে ওয়াহাবিদের মুফতি ফয়জুল্লাহ মেখলি সাহেবের অন্যতম খলিফা মাওলানা মুফতি আনোয়ার সাহেব, উনি এখনো জীবিত আছে, উনার সাথে বাহাসটা হয়েছিল কুষ্টিয়া জেলার মিরপুরে। তিনি বাহাসের এক পর্যায়ে দলিল দিতেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়াম করতে নিষেধ করেছেন, আপনারা কেন কিয়াম করেন? আমি তখন বললাম, ভাইজান, যদি আল্লাহর রাসূল কিয়াম করতে সম্মানের সম্মানার্থে কিয়াম করতে নিষেধ করে থাকে, তাহলে প্রিয় নবীজির নিষেধ মেনে নেওয়া আমাদের ঈমান। তবে আপনার কাছে আরজি, আল্লাহর নবী নিষেধ করেছেন কোন জায়গায় দেখা? আমার এই প্রশ্নটা কি অযৌক্তিক? তখন উনি একটু নরমাল হলেন, মানে প্রথম তো হাই ভোল্টেজ লয়ে আইছে রাগের গুসা। তা আমি যখন বললাম যে আল্লাহর নবী নিষেধ করলে এটা মেনে নেওয়া আমার ঈমান, সম্মানার্থে ক্যাম করতে যদি নিষেধ করে থাকে তাহলে এটা মেনে নেওয়া আমার ঈমান। তবে নবীজি সম্মানার্থে ক্যাম করতে নিষেধ করেছেন কোথায় আমাকে দেখান? তখন উনি মেসকার শরীফ বাইকেরা পায়ের উপরে রাখছে। আমরা সুন্নিরা কখনো পায়ের উপরে কিতাব রাখি না, রাখার এরকম বেয়াদবি খুব সচরাচর করি না। ওয়াহাবিরা স্টেজ ওইটা কোরআন শরীফ এইভাবে না চায়, এইভাবে কোরআন শরীফ না চায়, মনে হয় যেটা খেলনা জিনিস। কোরআনের প্রতি তাদের তাজিম নাই, হাদিসের কিতাব পায়ের উপরে রাখে। আশ্চর্য এদের মনের মধ্যে কোরআনের প্রতি রাসূলের সুন্নার প্রতি তেমন তাজিম নাই, শ্রদ্ধা ভক্তি নাই। দাদু খুব মনোযোগ দিয়ে শুনবেন, উনি পায়ের উপরে কিতাবটা রাইখা, ওই যে মিশকাতের 403 নম্বর পৃষ্ঠার হাদিসটা আবু উমামা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, সেই হাদিস কানা পরে আমাকে শোনাচ্ছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুজরা মুবারক থেকে বের হলেন লাঠি মুবারকে ভর দিয়ে, তখন সাহাবারা নবীজির প্রতি কিয়াম করলেন। প্রিয় নবীজি বললেন, লা তাকুমু কামা তাকুমুল আযাম ইউআযিমু বাযুহুম বাযা। সাহাবীরা আযমীরা একে অপরের সম্মানে যেইভাবে কিয়াম করে তোমরা ওইভাবে কিয়াম করো না। উনি খুব খুশি নবীজি কিয়াম করতে না করছে। আমি বললাম, ইয়া শাইখ আল মুকাররাম, হাযা হাদিসুন দাঈফ ওয়াল মুজতারিব ওয়া হাযা লাইসা বি হুজ্জাতিন ফি জিদ্দিল কিয়াম। অর্থাৎ আমি বললাম, হে সম্মানিত শেখ, আপনি যে হাদিস দেখালেন এটা সহি হাদিস নয়, এটা জঈফ হাদিস এবং মুজতারিব হাদিস। কিয়ামের বিরুদ্ধে, তাজিমান কিয়ামের বিরুদ্ধে এই হাদিস দলিল দেওয়ার উপযুক্ত নয়। উনি আমার প্রতি রাগ হয়ে বলতেছেন, এটা জঈফ হাদিস, আপনাকে প্রমাণ করতে হবে। আমি তখন বললাম, একবার প্রমাণ করলে যদি না পোষায় 100 বার প্রমাণ করব, তাও না পোষালে 1000 বার প্রমাণ করব, তবে আমার সত্য আপনার কিতাব থেকে আমি দেখাবো। আমার কিতাব থেকে না, আপনি কিতাব আনেন, আপনার কিতাব থেকে আমি দেখাব। উনি ঘাড় মোড়া করে কয়, কোন কিতাব লাগবে বলেন। তা আমি বললাম, বেশি লাগবে না, 4টা কিতাব লাগবে, বুখারী শরাহ হামদাতুল কারি, বুখারী শরাহ ফতহুল বারি, মিশকাতের শরাহ মিরকাত, আর দেওবন্দীদের লেখা আবু দাউদের শরাহ বজলুল মাজহুক ফি হাল্লে আবি দাউদ, এই 4টা কিতাব লাগবে। দাদু এই 4টা কিতাব দুষ্প্রাপ্য নয়, এগুলি সচরাচর পাওয়া যায়, হামদাতুল কারি পাওয়া যায়, ফতহুল বারিও পাওয়া যায়, মিরকাত তো অ্যাভেলেবেল পাওয়া যায়, আর বজলুল মাজহুক সব হাবিরের ঘরে আছে। 4টা কিতাবের নাম বললাম বাবাজি। উনি আস্তে করে বলতেছেন যে এখন এই মুহূর্তে আমার কাছে কিতাবগুলি নেই। তা আওয়ামী লীগের ওই এলাকার যিনি সভাপতি উনি গেছিলেন ওয়াহাবি উনার পক্ষ হইয়া, তো উনি একটু গরম হয়ে বলতেছে, কিতাব কোথায় আছে বলেন, আমি গাড়ি দিয়ে কিতাব আনাবো, আপনি কিতাব আনেন, উনি দেখাইতে হবে, তা প্রমাণ করে দিয়ে যাইতে হবে, আমাকে উদ্দেশ্য করে বলতেছে। আমি বললাম, আমি আপনার সাথে একমত, কিতাব আনেন, আমি আজকে আসি কালকে আসি, কিতাব আনেন, আমি যখন কিতাব আনবেন তখনই দেখাবো। আওয়ামী লীগের সভাপতি সাহেব তিনি বলতেছে, ছেলেটা ডরায় না কেন, মানে ফেসটা দেখে বুঝলাম। তাই বললাম, দাদু আপনার সাথে আমি একমত, কিতাব আনেন। এখন মুফতি আনোয়ার সাহেব বলতেছে, একটু দূরে আছে কিতাব গুলি। আওয়ামী লীগের সভাপতি সাহেব, কতটুকু দূরে, আমার প্রাইভেট কার আছে, মাইক্রো আছে, মোটর সাইকেল আছে, এগুলি টানা যাবে না? একটু বেশি দূরে। বেশি দূরে মানে কত দূরে? চট্টগ্রামে আছে। বাস হচ্ছে কোথায়? কুষ্টিয়া। আর কিতাব আছে কোথায়? খয়রাতি রে খয়রাতি। প্রিয় ভাইরা, এগুলি খয়রাতি মুন্সি, এটি লেখাপড়া ঠিক মতো করে নাই কিতাব যেগুলি। ও আলেম ভাইরা জিজ্ঞাসা করেন, মেয়ের কাপ যে ব্যক্তি তার ঘরে ঠিক মতো বুতাওলা করে না, সে কি কিসের হাদিসের ব্যাখ্যা করবে? আরে মেয়ের কাপ ঠিক মতো যে পড়ে না, সে মেসকাত বুঝবে না কি?
বুখারী সরমদাতুল না হমদাতুল কারী যদি সে নিজে সচরাচর মুতালা না করে সে বুখারীর কিভাবে ব্যাখ্যা করবে? আলেম হয় কিভাবে? খালি জুব্বা আর উপ্পা লাগাই আলেম। তখন ওই যে আওয়ামী লীগের সভাপতি সাহেব একটু রেগে গেলেন, বললেন ধর মিয়া এত দূরে কিতাব থইয়া আপনি এখানে বাস করতেছেন, আপনার সাথে থাকলে আমার ইজ্জত যাইবে, কই উনি প্রস্থান করলেন চলে গেলেন। আরেকজন উনি মসজিদের মুতাওয়াল্লি খুব এলাকার প্রভাবশালী লোক, উনি বলতেছে আচ্ছা হুজুর নবীজির সম্মানে সাহাবীরা কিয়াম করছে এমন কোন হাদিস আছে? সহি হাদিস? আমি বললাম আছে। কয়টা লাগবে বলে? একটাই থাকে, একটা যদি থাকে তাও তো বুঝলাম যে এটা সহি হাদিস আছে। তো উনি বলতেছে সহি হাদিস দিবেন কিন্তু? আমি বললাম হ্যাঁ হ্যাঁ অবশ্যই সহি হাদিস দিবেন। তা আমি বললাম উনি যে কিতাবটা দিছে ওইটা আমার কাছে একটু দেন, ওনার কিতাব থেকে দেখেন। তো মেসকার শরীফটা ওনার থেকে একটু হাওলাত লইলাম, কারণ আমার কিতাবটা দেখাইলে হয়তো অনেকে কবিটা বানাই আনছে। কইলাম যে ওনারটা একটু দেন, ওনার কিতাবটাই দেন। আমি একটা বালিশ পায়ের উপরে রাখলাম, উনি তো পায়ের উপরে কিতাব রাখছে, আমি পায়ের উপর বালিশ রাখলাম, বালিশের উপরে কিতাব রাখলাম। তারপরে ওই ওই একই কিতাব একই পৃষ্ঠা 403 পৃষ্ঠা উনি যে হাদিসটা দেখাইছে এটা হলো মাঝামাঝি প্রায় মিডল পয়েন্টে হাদিসটা, আমি হাদিসটা আনছি একটু নিচের দিকে হাদিসটা এইভাবে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা কানা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইয়াজলিসু মা'ানা ফিল মসজিদ ওয়া ইউহাদ্দিসুনা ফাইযা ক্বামা কুমনা কিয়ামা ফিল আখিরাত। হযরত আবু হুরায়রা বলেন আল্লাহর হাবিব মসজিদ নববীর মধ্যে বসে আমাদের সাথে হাদিস বর্ণনা করতেন, আমরা শুনতাম গো। ফাইজা কামা যখন নবীজি কিয়াম করতেন দাঁড়াইতেন, কুম না কিয়ামান আমরা সকল সাহাবীরাও দাঁড়াইয়া যাইতাম। ওই মুফতি আনোয়ার সাহেব এখন একটা পয়েন্ট ধরছে, কই এটা সম্মানের কিয়াম নয়, তাজিমের কিয়াম নয়, এমনি দাঁড়াইছে। আমি তখন বললাম মুফতি সাহেব আপনি আমার বয়োজ্যেষ্ঠ মুরব্বী, আপনার কাছে প্রশ্ন করি, ইমাম ভাই হাকি, ইমাম মোল্লা আলী কারি, ইমাম ইবনু হাজার আসকালানি, ইমাম বদরুদ্দিন আইনি, উনারা বড় আলেম না আপনি বড় আলেম? উনারা হাদিস বেশি বুঝেন আপনি বেশি বুঝেন? তখন দেওবন্দি আলেম তো কোন আল্লাহ আকবার, উনারা আকাবিরে দিন, উনাদের সাথে আমাদের কোনো তুলনাই চলবে না। দেওবন্দিদের একটা গুণ আছে, এরা আকিদায় খারাপ কিন্তু কোরআন হাদিসের তথ্য যদি তাদের সামনে যায় এরা দুর্বল হয়ে যায়। তখন আমি ওনার জন্য বললাম আল্লাহ আপনার হায়াত দারাজ করুক, সত্য কথাটা স্বীকার করছেন। তবে এবার ওই মেরকাত বের করলাম, মেরকাতের অষ্টম খণ্ড 508 পৃষ্ঠা আমাদের ভাই শহীদুল্লাহ বাহাদুরের কাছে কিতাবগুলি আছে, এবং ফাতহুল বারি বুখারী সরা সেটার 11 নম্বর খণ্ডের 53, 54, 55, 56 পৃষ্ঠাগুলি দেখবেন কিয়ামের পক্ষে কত দলিল সেখানে উল্লেখ রয়েছে এইভাবে। ওয়াকাল আল বাইহাকী রাহিমাহুল্লাহ হাযাল কিয়াম আলা ওয়াজহিল বিররে ওয়াল ইকরাম। ইমাম বাইহাকী রাহমাতুল্লাহ আলাইহি বলেন সাহাবীরা যে কিয়াম নবীজির সাথে করেছেন, হাযাল কিয়াম আলা ওয়াজহিল বিররে ওয়াল ইকরাম, এই কিয়াম ছিল সৎ উদ্দেশ্যে, ওয়াল ইকরাম সম্মানার্থে। সাহাবীরা যেহেতু নবীর সম্মানে কিয়াম করেছে সেহেতু নবীর সম্মানে কিয়াম করা জায়েজ না নাজায়েজ?